মাংসপেশি এবং স্নায়ু কোষের যে পুনর্বাসন চিকিৎসা এটা নিয়ে আমরা কথা বলবো, কিন্তু এর সাথে বাত ব্যথার রিলেশনটা কি এবং কিভাবে এটা হয়? ধন্যবাদ। আসলে আমাদের শরীরের অনেকগুলো সিস্টেম আছে, তার মধ্যে হচ্ছে মাস্কুলোস্কেলেটাল এবং স্নায়ু নার্ভাস সিস্টেম, যেটা আমরা স্নায়ু সিস্টেম বা আপনার স্নায়বিক বিভিন্ন শরীরে বিভিন্ন যে জালি থাকে সেটা আমাদের শরীরে বিভিন্ন কাজ করে থাকে। তো এই সিস্টেমগুলোতে আসলে দেখা যায় বিভিন্ন ডিজঅর্ডার হতে পারে, বিভিন্ন ডিজিজ হতে পারে। এই ডিজিজে দেখা যায় যে সেই ক্ষেত্রে মানুষের বিভিন্ন অস্বস্তিকর অনুভূতি হতে পারে এবং মানুষের জীবনযাত্রা চলাফেরা কাজকর্মে চলা বিভিন্ন ক্ষেত্রে তাদের সমস্যাগুলো দেখা দিতে পারে। তো আমরা মাংসপেশি যদি আসি, দেখা যায় মাংসপেশি যে রোগগুলো কমন কিছু ডিজিজ আছে, যেমন মায়েলজিয়া, মানে মাংসপেশিতে যে ব্যথা হয়, যদি কোনো প্রদাহ হয়, কোনো ইনফ্লামেশন হয়, বা মাংসপেশির যদি কোনো কারণে কোনো কোনো ইনফেকশন যে কোনো কারণে হতে পারে, বা কোনো কারণে যদি সে ইঞ্জুরি হয়, ইঞ্জুর্ড হয়, ল্যাসারেশন হয় বা আঘাত পায় বা যে কোনো কারণে, তখন মাংসপেশির বিভিন্ন প্রদাহ বা সমস্যা তৈরি হতে পারে। পাশাপাশি মাংসপেশির সাথে বা আমাদের নার্ভাস সিস্টেম কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। আপনার আমাদের যে নার্ভ এন্ডিংগুলো, সেখানে কিন্তু মাসেলের যে মোটর পয়েন্ট আছে সেখানে গিয়ে সে এন্ডিং করে, যেটার মাধ্যমে নার্ভের যে ইম্পালসটা আমাদের যখন মাসেলে যায় তখনই আমরা মাসেলের মুভমেন্ট করতে পারি। তো এই ক্ষেত্রে যদি নার্ভের কোনো সমস্যা আবার দেখা দেয়, তাও কিন্তু মাংসপেশিতে সমস্যা দেখা দিতে পারে। তাছাড়া বিভিন্ন মেটাবলিক সমস্যা থেকে মাসেল বা নার্ভের সমস্যা হতে পারে, বিভিন্ন রোগ থেকে, অন্য রোগ থেকে আবার নার্ভ এবং মাসেলের সমস্যা হতে পারে। আপনি জানেন ডায়াবেটিস একটা কমন ডিজিজ, তো ডায়াবেটিস জনিত দেখা যায় যে স্নায়বিক বিভিন্ন সমস্যা, ডায়াবেটিক নিউরোপ্যাথি হতে পারে, যে স্নায়ুর যে পাসেস থাকে বা ইম্পালস যেভাবে ক্যারি হওয়ার কথা সেই ডায়াবেটিক কোটিং হয়ে যায় নার্ভের উপরে, তখন কিন্তু দেখা যায় যে ইম্পালসটা ঠিক মতো ক্যারি করে না, রোগী অবশ বোধহীন বা বিভিন্ন অস্বস্তিকর অনুভূতি সে ফিল করে, মনে হয় যে পায়ের তলা তার নাই, হাতের হাতের শক্তি নাই বা অনুভূতিগুলো কমে আসতে পারে। সেন্সরি এবং মোটর বোথ দুই দিকই কিন্তু তাদের সমস্যা হতে পারে। তো এটা আসলে বিশাল একটা মানে সাবজেক্ট। আমরা প্রত্যেকটা রোগী যখন আমাদের কাছে আসে বিভিন্ন সমস্যা নিয়ে, তখন আমরা মাস্কুলার এবং নার্ভাস সিস্টেমের কোনো না কোনো একটা ডিজিজ বা ডিসঅর্ডার আমরা পেয়ে থাকি। আপনি জানেন যে পলিনিউরোপ্যাথি এটা একটা বিশাল সাবজেক্ট মানে ডিজিজ, এবং অনেকগুলো রোগ একসাথে এখানে সমন্বয় আছে। তো পলিনিউরোপ্যাথি বিভিন্ন কারণে হয়ে থাকে, বিভিন্ন ভাইরাল ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে হতে পারে, তারপরে হচ্ছে বিভিন্ন আপনার মোটর নিউরন ডিজিজ থেকে হতে পারে, তারপরে কোনো নার্ভ কোনো কারণে ইনজুর্ড যদি হয় তা থেকে কিন্তু নিউরোপ্যাথি হতে পারে। নিউরনের কোনো যদি সমস্যা হয়ে থাকে, সমস্যা প্যাথোলজি হয়, তাহলে আপনার নার্ভের হ্যাঁ এই সমস্যা হতে পারে। তো এই ক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে ব্যথার সাথে সম্পর্ক কি বা রোগীর সেক্ষেত্রে বুঝবে কিভাবে, এনি মাস্কুলোস্কেলেটাল ডিজঅর্ডার, এনি নার্ভাস সিস্টেম ডিজঅর্ডার যখনই হবে তখনই রোগী উপলব্ধি করবে শরীরের কোথাও কোনো অস্বস্তিকর সমস্যা, কোথাও কোনো ব্যথা আছে। সেটা যেমন মাসেলস ডিজিজের ক্ষেত্রে আমরা প্রায় রোগী বলে থাকি যে চাবানো কামড়ানো, তার স্থানীয় ভাষায় এক এক এলাকা এক এক মানুষ, বা ওখানে তার কাছে মনে হয় ঝিঁঝি ধরে বা টেনে ধরে, বা তার কাছে মনে হয় কেউ অনেকে ম্যাসাজ করলে যদি মানে ম্যাসাজ করে বা বাচ্চাদের দিয়ে যদি কোনো কারণে করা হয় মানে প্রেসার দেওয়া হয় তখন সে আরাম ফিল করে। তো যে কোনো মাসেলের প্রবলেমই এ জাতীয় সমস্যা হতে পারে, এবং দীর্ঘমেয়াদী দেখা যাবে মাসেলের যে ফাংশন ফাংশনও লেসিয়ে মানে ফাংশনটা লেস হয়ে যেতে পারে। মাসেলের ফাংশন কি এই যে আমরা এই মাসেলের ফাংশন নিয়ে কথা বলবো, একজন দর্শক অপেক্ষায় আছেন। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি হ্যালো, জি দর্শক আমরা সবাই শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে সমস্যার কথা বলুন। আমার নাম মোহাম্মদ সুমন। আচ্ছা, আমার নাম মোহাম্মদ সুমন। জি সুমন সাহেব বলুন, আপনার সমস্যা বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমার হচ্ছে হাঁটুতে সমস্যা, হাঁটুতে আর হচ্ছে হাঁটুতে সমস্যা। আর হাত আঙ্গুলের সমস্যা। হ্যাঁ, কি সমস্যা হয়? আমার হাঁটুতে এখন শক্তি পাইতেছে না। হ্যাঁ, আর হাত আঙ্গুলে, হাতের আঙ্গুলে শক্তি পাচ্ছেন। আপনার বয়স কত? বয়স 32 বছর। 32 বছর। তো আপনি কি হাঁটা চলাফেরা করতে পারেন? আমি হাতে সাপোর্ট নিয়ে করতে পারতেছি। কি নিয়ে?
আচ্ছা, ডাক্তাররা কি রোগ বলছে আপনি এটা আমি বুঝি নাই। জিবিএস জিবিএস পি বলছেন উনি, মনে হয় গুলেনবারি সিনড্রোম, এটাই হয়তো বলার চেষ্টা করছেন। আচ্ছা আচ্ছা, আগের চেয়ে কি একটু ভালো? হ্যাঁ আগের চেয়ে ভালো। আচ্ছা ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি। জি, রোগী হয়তো বুঝতে হয়, এটা দিস ইজ অলসো নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার, হ্যাঁ, পলিনিউরোপ্যাথি, জিবিএস। জিবিএস হচ্ছে গুলিয়ান-বারে সিনড্রোম, এটা আমাদের এটা তো একটা ভাইরাস দিয়ে এটা হয়ে থাকে, হয়ে থাকে। তো সেটা হচ্ছে একা টোটাল নার্ভাস সিস্টেমটারে মানে পুরো অকেজো করে ফেলে ভাইরাসটাই। আমরা যেমন করোনা ভাইরাস আমাদের রেসপিরেটরি সিস্টেমের উপরে এফেক্ট করে, তদ্রূপ জিবিএসটা হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপরে সে এফেক্ট করে। তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কি ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড, তো ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ডে যখন সে এফেক্ট করে তখন কিন্তু রোগী অনেক সময় মারাও যেতে পারে, এবং বেশি সময় দেয় না, 72 ঘন্টার মধ্যেই রোগী অনেক সময় মারা যায়, বা অনেকের ক্ষেত্রে হয়তো এটা 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 অ্যাকর্ডিং টু ওই সেম লোড, ভাইরাল লোড কেমন, কতটুকু ইনফেকশন হয়েছে, রোগীর অন্য কোনো কোমরবিডিটিস যদি না থাকে দেখা যায় অনেক সময় রোগীরা বেঁচে যায়। বেঁচে গেলে যে তার চার হাত পা অবশ হয়ে যেতে পারে, কোয়াডিপ্যারেসিস বা প্লেজিয়া হয়ে যেতে পারে, তারপরে আস্তে আস্তে অনেক সময় রোগী আইসিইউর সাপোর্ট লাগতে পারে। তো জিবিএস খুব রেয়ার কেস বাট কমন, বাংলাদেশে আমরা প্রায় পেয়ে থাকি। সেক্ষেত্রে ইমার্জেন্সি আইসিইউ সাপোর্ট, মেডিকেল ম্যানেজমেন্ট করার পরে তাকে ওই উইদিন আপনার 1-2 দিনের মধ্যে আবার অন্তত তাকে পুনর্বাসন ট্রিটমেন্টে আবার নিয়ে আসতে হয়। তো এই ক্ষেত্রে আপনার যে সমস্যাটা, এটা একমাত্র এখন ট্রিটমেন্ট ফিজিওথেরাপি। আপনাকে ফিজিওথেরাপি চিকিৎসা প্রপার জায়গায় সঠিক চিকিৎসকের কাছে আপনাকে চালিয়ে যেতে হবে, আর ধৈর্য ধরতে হবে। এই জিবিএস কন্টিনিউ আপনি যদি 4-5 বছর নিয়মিত ফিজিওথেরাপি দেন এবং শিখে নেন নিজে নিজে, হ্যাঁ, বাসায় বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো এক্সারসাইজগুলো পাশাপাশি নার্ভ অ্যান্ড মাসেল স্টিমুলেটর খুব বেটার কাজ করে, আকুপাংচার খুবই ভালো কাজ করে, এবং কিছু সাপ্লিমেন্ট আপনাকে হয়তো এক্ষেত্রে খেতে হবে, যেমন B1, B6, B12। অনেকে বছর পর বছর খেতে থাকে, এটা করা যাবে না, 2-3 মাস পর পর একটু ব্রেক দিতে হবে। তারপরে অন্যান্য যে মিনারেলসগুলো আছে, জিঙ্ক, ভিটামিন ডি বা ক্যালসিয়াম বা ম্যাগনেশিয়াম, অন্যান্য যে আমাদের বডিতে যেগুলো দরকার পাশাপাশি, এই সকল আপনার এলিমেন্টগুলো খেতে হবে। কিছু আমরা বলি যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে যেগুলো এই সকল রোগে খুবই ভালো কাজ করে, যেগুলো কোনো ঔষধ না, এগুলো হচ্ছে প্রোবায়োটিক্স টাইপের বা অ্যান্টিঅক্সিডেন্ট, যে যে জাতীয় এগুলো বিভিন্ন ডাক্তাররা দিয়ে থাকে। এবং পাশাপাশি আপনাকে গেইট ট্রেনিং, মানে হাঁটার ট্রেনিং, বসার ট্রেনিং, চলার ট্রেনিং এগুলো দিতে হবে। বিভিন্ন অর্থোসিস, প্রস্থেসিস লাগতে পারে, যেমন ওয়াকার লাগতে পারে, বা আপনি আপনার মতো আপনি যেখানে থাকেন সেখানে এ পরিবেশটা করে নিতে হবে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে সামাজিকভাবে আপনি কোনো কারো কথা, নেগেটিভ কথা শুনতে যাবেন না। আপনি এক্সারসাইজ কন্টিনিউ করেন, ফিজিওথেরাপি দিতে থাকেন, চিকিৎসকের শরণাপন্ন থাকেন, ইনশাল্লাহ আপনি আস্তে আস্তে ওভারকাম হয়ে যাবে। আপনার হয়তো 90-80 মানে আস্তে আস্তে দেখবেন 80-90%, তারপরে আপনি এভাবে অনেক ইম্প্রুভ হয়ে যাবে, সময় লাগবে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।